আপনি কি জানেন যে বহুদিন ধরে যদি কোনো ব্যক্তি একা থাকে, অর্থাৎ কোনো সিচুয়েশনের কারণে যদি কোনো ব্যক্তি দীর্ঘ সময় ধরে একা থাকে বা নিজেকে একা ফিল করে, তো এই লোনলিনেস ততটাই ভয়ানক যতটা একদিনে কোনো ব্যক্তি 15টি সিগারেট খেয়ে ফেলে। তো যদি দীর্ঘদিন সময় ধরে আপনিও একা থাকছেন বা নিজেকে দীর্ঘদিন ধরে যদি আপনি একা ফিল করছেন, তাহলে জেনে রাখুন যে এতে আপনার ততটাই ক্ষতি হচ্ছে যতটা একদিনে 15টা সিগারেট পান করার ফলে কোনো ব্যক্তির হয়ে থাকে। এবং আপনি কি জানেন যে গুড মর্নিং এবং গুড নাইটের যে মেসেজ আপনি কাউকে সেন্ড করেন বা যখন কেউ আপনাকে সেন্ড করে, সেই মেসেজটি, অর্থাৎ এই গুড মর্নিং এবং গুড নাইটের এই মেসেজটি আপনার ব্রেনের সেই অংশটিকে অ্যাক্টিভেট করে দেয় যা আপনার মধ্যে আনন্দ এবং খুশিকে কন্ট্রোল করে। অর্থাৎ যদি আপনার কোনো বন্ধু আপনাকে গুড মর্নিং বা গুড নাইটের মেসেজকে সেন্ড করে, তাহলে সেই মেসেজটিকে দেখে আপনার ব্রেনের সেই পার্টটি অ্যাক্টিভেট হয়ে যায় যেটি আপনাকে আনন্দ এবং খুশি দেয়। এবং আপনি কি এটা জানেন যে আপনি আপনার মোস্ট অব দ্য ডিসিশন অজান্তেই নিয়ে নেন? হ্যাঁ, লাইফের বেশিরভাগ সিদ্ধান্তগুলিকে আপনি আনকনশিয়াসলি নিয়ে নেন। আজকের এই ভিডিওটিতে আপনি এমনই 10টি সাইকোলজিক্যাল ফ্যাক্টকে জানতে চলেছেন যেগুলিকে শোনার পর আপনি অবাক হয়ে যাবেন। সো লেটস বিগিন। ফ্যাক্ট নম্বর 10, আপনি কি জানেন যে আপনি যত বেশি খুশি এবং আনন্দে থাকবেন ততই আপনার কম ঘুমের প্রয়োজন হবে? হ্যাঁ, সাইকোলজি এটাই বলে যে যত বেশি হ্যাপি থাকে সে ততই কম ডিপ্রেসড থাকে, আর এই হ্যাপিনেসের কারণে সেই ব্যক্তির স্লিপ কোয়ালিটি অনেকটা ইম্প্রুভ হয়ে যায়। আর এই কোয়ালিটি স্লিপের কারণে এই সকল ব্যক্তিরা কম ঘুমিয়েও পরের দিন সকালে নিজেকে রিল্যাক্সড এবং চার্জড ফিল করতে পারে। সো বি হ্যাপি। ফ্যাক্ট নম্বর 9, আপনি কি জানেন যে সকল ব্যক্তিরা দুটি বা তার বেশি ভাষাকে জানে, অর্থাৎ যারা দুটি বা তার বেশি ভাষাকে বলতে পারে, সেই সকল ব্যক্তিরা নিজের পার্সোনালিটিকে শিফট করতে পারে? হ্যাঁ, এই সকল ব্যক্তিরা নিজেদেরকে এক পার্সোনালিটি থেকে আরেক পার্সোনালিটিতে শিফট করে নিতে পারে। অর্থাৎ এই সকল লোকেরা নিজের পার্সোনালিটির ভার্সনকে চেঞ্জ করতে পারে। ফর এক্সাম্পল, যেমন আমি বাংলা, হিন্দি এবং ইংলিশ এই তিনটি ভাষাই বলতে পারি, তো এক্ষেত্রে আমার কাছে মোট তিনটি পার্সোনালিটি রয়েছে, আর এই তিনটি পার্সোনালিটিতে আমি যে কোনো সময় নিজেকে চেঞ্জ ইন্টারচেঞ্জ করতে পারবো। যেমন বাংলাতে আমি হলাম প্রহেলিকা, এটাই হিন্দিতে বললে ম্যায় হুঁ প্রহেলিকা, এবং ইংলিশে বললে আই অ্যাম প্রহেলিকা। এই তিন ধরনের ভাষা বলার সময় ব্যক্তির ভাব, ভঙ্গিমা, পার্সোনালিটি আলাদা আলাদা হয়ে যায়। আর এইভাবেই আমি এই তিনটি ল্যাঙ্গুয়েজের মধ্যে থেকে যে কোনো একটিতে যে কোনো সময় নিজেকে শিফট করে নিতে পারবো। তো যদি আপনিও নিজের পার্সোনালিটিকে শিফট করতে চান, তাহলে আপনিও কোনো নতুন ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ভাষাকে শেখা শুরু করে দিন। ফ্যাক্ট নম্বর 8, যদি আপনি এমন কোনো কাজ করেন যে কাজটি করতে সচরাচর আপনার ভয় লাগে, আর যদি আপনি সেই কাজটিকে করে নিতে পারেন, তাহলে আপনি নিজেকে অনেকটা হ্যাপি এবং কনফিডেন্ট ফিল করতে পারেন। যে কাজগুলিকে করতে আপনার ভয় লাগে, সেই কাজগুলিকে যদি আপনি করে নেন, তাহলে আপনার মধ্যে কনফিডেন্স এবং হ্যাপিনেসের মাত্রা অনেক বেড়ে যায়। আর এটা এই জন্যেই, কারণ যখন আপনি সেই কাজগুলিকে করে ফেলেন, তখন ইন্টারনালি আপনার ফিল হয় যে আপনি আপনার এক্সপেকটেশনের থেকেও ঊর্ধ্বে কোনো কাজকে করেছেন। ফর এক্সাম্পল, যদি আপনার হরর মুভি দেখতে ভয় লাগে, আর যদি আপনি কোনো একটি হরর মুভিকে কমপ্লিট দেখে নেন, তাহলে আপনি নিজেকে ভেতর থেকে এক প্রকার হ্যাপি এবং কনফিডেন্ট ফিল করবেন যে আমি আমার ভয়কে ওভারকাম করতে পেরে গেছি। মনে করুন যে আপনাকে উঁচু জায়গায় চড়তে ভয় লাগে, তো এক্ষেত্রে যদি আপনি উচ্চতার ভয় থাকা সত্ত্বেও কোনো পাহাড়ে উঠে পড়েন, তাহলে সেই পাহাড়ের শিখরে পৌঁছানোর পর আপনার মধ্যে এক প্রকার উইনার টাইপের ফিলিংস তৈরি হবে এবং আপনি নিজেকে অনেকটা কনফিডেন্ট ফিল করতে পারবেন, তাই না? তো ঠিক এটাই ঘটে তখন যখন আমরা এমন কাজকে করে ফেলি যেটাকে করতে কিনা আগে প্রচুর ভয় লাগতো। তাই যে সকল কাজগুলিকে করতে আপনার ভয় লাগে, সেগুলিকে অবশ্যই একবার ট্রাই করুন, দেখুন। তার মানে এটা নয় যে আপনার আগুনকে দেখে ভয় লাগে তাই আপনি আগুনের উপর দিয়ে হাঁটা শুরু করবেন, এমনটা একেবারেই নয়। কিন্তু ফ্যাক্ট নম্বর 7, সাইকোলজি বলে যে মেয়েরা সেই সকল ছেলেদেরই বেশি পছন্দ করে যাদের গলার আওয়াজ ডিপ হয়। সাইকোলজির রিসার্চ তো এটাই বলে যে মেয়েরা সেই সকল ছেলেদের বেশি পছন্দ করে যাদের গলার আওয়াজ একটু গম্ভীর এবং আওয়াজের মধ্যে এক ধরনের কনফিডেন্স রয়েছে। ওয়েল, আপনার কি মনে হয় এই বিষয়ে? নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এটা তারা ভালো বলতে পারবে যাদের গলার আওয়াজ ডিপ। ফ্যাক্ট নম্বর 6, আপনি কি জানেন যে একজন মহিলা কোনো গোপন কথাকে 47 ঘন্টা 13 মিনিট পর্যন্তই পেটে রাখতে পারে?
সাইকোলজি তো এটাই বলে যে একটি মহিলা কোনো কথাকে কেবলমাত্র 47 ঘন্টা 13 মিনিট পর্যন্তই গোপন রাখতে পারে, তারপর সেই কথাটিকে কাউকে না কাউকে অবশ্যই বলবে, সে চুপ থাকতেই পারবে না। আপনার কি মনে হয় এই বিষয়ে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। কিন্তু আই থিঙ্ক এটা সবার ক্ষেত্রে নয়, কেউ কেউ এমনও রয়েছে যারা কোনো গোপন কথাকে সারা জীবন গোপন রাখতে পারে। ফ্যাক্ট নম্বর 5, যে সকল লোকেরা নিজেদের ইন্টারেস্টের ব্যাপারে লোকেদের সামনে কথা বলে সেই সকল লোকেরা বাকিদের তুলনায় বেশি অ্যাট্রাকটিভ হয়ে থাকে। দেখুন, বিষয়টি সিম্পল, যে বিষয়ের ওপর আমাদের ইন্টারেস্ট থাকে সেই বিষয়টির ব্যাপারে বাকিদের তুলনায় আমাদের কাছে বেশি ইনফরমেশন থাকে। নিজের ইন্টারেস্টের বিষয়ের ওপর আমাদের নলেজ বাকিদের তুলনায় অনেক বেশি থাকে, তাই না? আর এই কারণের জন্যেই আমরা নিজের ইন্টারেস্টের বিষয়টিকে বাকিদের তুলনায় বেটারভাবে এক্সপ্লেন করতে পারি। আর এই এক্সপ্লেনেশনের সময় আমাদের ফেসিয়াল এবং বডি এক্সপ্রেশনও পরিবর্তন হয়ে যায়, কারণ এটি আমাদের ফেভারিট টপিক এবং এটাতে আমাদের ইন্টারেস্ট রয়েছে। আর এই কারণের জন্যেই যখন আমরা নিজেদের ফেভারিট কোনো জিনিসের ব্যাপারে লোকেদের সামনে কথা বলি তখন আমাদের বেশি অ্যাট্রাকটিভ দেখায়। তো ঠিক আপনিও আপনার বন্ধুদের সাথে নিজের ফেভারিট টপিক নিয়ে ডিসকাস করে নিজেকে তাদের সামনে অ্যাট্রাকটিভ করে তুলুন। ফ্যাক্ট নাম্বার 4, সাইকোলজি বলে যে সকল মেয়েদের ছেলে বন্ধু বেশি থাকে তারা নর্মাল মেয়েদের তুলনায় বেশি হ্যাপি থাকে। জানি না এটা সত্য না মিথ্যে, তবে সাইকোলজির রিসার্চে পাওয়া গেছে যে সকল মহিলাদের পুরুষ বন্ধু বেশি হয়, অর্থাৎ যে মেয়েদের ছেলে বন্ধু বেশি হয় সেই সকল মেয়েরা বেশি হ্যাপি হয় এবং এরা ভালো ইয়ার্কি করতে পারে। ওয়েল, এটা সত্য না মিথ্যে তা প্রহেলিকা কমিউনিটির ফিমেল সদস্যরাই ভালো বলতে পারবে। ফ্যাক্ট নম্বর 3, আপনি কি জানেন যে আপনার যে এই মন বা মাইন্ড রয়েছে সেটি 30% অব দ্য টাইমস ফালতু বিচারগুলিকে ভেবে থাকে? আপনার মাইন্ড বা মন কাজের বিষয়ের থেকে বেশি অকাজের বিষয়গুলিকে ভাবতে থাকে। ফর এক্সাম্পল, পড়তে বসার সময় আপনার মন পড়ায় কনসেন্ট্রেট করার থেকে বেশি এদিকের ওদিকের ভাবনাগুলিকে বেশি ভাবতে থাকে, তাই না? আরও একটি এক্সাম্পল দিই, যখন আপনি ফেসবুক চালান তখন ফেসবুকে আপনি একটি প্রোফাইল থেকে আরেকটি প্রোফাইল, তারপর সেখান থেকে ফের আরেকটি প্রোফাইলে যেতে যেতে একটা সময় এমন হয় যে আপনি শুরুটা কোথা থেকে করেছিলেন সেটাই ভুলে যান, আর এই কন্টিনিউয়াস প্রসেসে একটি বড় সময়কে আপনি নষ্ট করে দেন। যখন আপনি ইউটিউবে কোনো ভিডিও দেখেন তখন ভিডিওটি দেখার সাথে সাথে ভিডিও রিলেটেড বহু ভাবনা আপনার মাইন্ড এলোমেলোভাবে ভাবতেই থাকে, তাই না? ফ্যাক্ট নাম্বার 2, আপনি কি জানেন যে আমাদের ব্রেন চায় যে আমরা যেন অলস হয়ে যাই? হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। কারেন্ট একটি বায়োলজির রিসার্চে পাওয়া গেছে যে আমাদের যে ব্রেন আছে এই ব্রেন নিজেই অলস হতে চায়, এটি কাজ করতেই চায় না, এটি সবসময় কোনো না কোনো এক্সকিউজ দিতে থাকে। তাই যদি আপনি আপনার ব্রেনের ট্রিক থেকে বাঁচতে চান তাহলে সবসময় নিজেকে ব্যস্ত রাখুন, সবসময় কিছু না কিছু কাজ করতে থাকুন, অথবা সবসময় কিছু না কিছু নতুন জিনিসকে শিখতে থাকুন। এতে কি হবে? এতে আপনার ব্রেনে নতুন কানেকশনস তৈরি হওয়া শুরু হবে যা আপনার ব্রেনকে অলস হতে বাধা দেবে, আর এটাকে সায়েন্সের ভাষায় নিউরোপ্লাস্টিসিটি বলা হয়। ফ্যাক্ট নম্বর 1, আমরা সবসময় নিজেদের জন্য প্রবলেমকে খুঁজতে থাকি। হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন, আমরা নিজেদের জন্যে প্রবলেমসকে খুঁজতে থাকি। আমাদের ব্রেন চায় যে আমরা যেন কোনো সমস্যায় পড়ি। হিউম্যান সাইকোলজির রিসার্চে পাওয়া গেছে যে এটি একেবারেই সত্য, এটি হিউম্যান বিহেভিয়ারের একটি পার্ট। আমরা নিজেদের জন্যে ইচ্ছে করে প্রবলেম ক্রিয়েট করি। ওয়েল, এই সাইকোলজিক্যাল ফ্যাক্টটি থেকে আপনি একটি শিক্ষা নিতে পারেন যে নেক্সট টাইম যদি আপনি কোনো প্রবলেমে ফেসে যান তাহলে সেই সময় দুঃখ প্রকাশ না করে বরং বুঝুন যে এটি আপনার মাইন্ডেরই একটি ট্রিক। আর যেহেতু প্রবলেমটি আপনি নিজেই ক্রিয়েট করেছেন তাই এই প্রবলেমকে ওভারকাম আপনাকে নিজেকেই করতে হবে। ইন্টারেস্টিং, তাই না? তো বন্ধু, এই 10টি সাইকোলজিক্যাল ফ্যাক্টের মধ্যে থেকে, আসলে 10টি নয়, মোট 13টি সাইকোলজিক্যাল ফ্যাক্টের মধ্যে থেকে আপনাকে কোন কোন ফ্যাক্টটিকে সবথেকে বেশি ইন্টারেস্টিং বলে মনে হয়েছে তা নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন। আপনাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।